দর্শক, আজকের পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কাকে সামাল দিবেন। একে তো ইরানকে তিনি দমন করবেন, হিজবুল্লাহ, হুতি, যারা ইরান সমর্থিত বলা হয় তাদেরকে দমন করবেন, অন্যদিকে ইসরায়েলেরও পাশে থাকবেন। কিন্তু সরাসরি ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। এখানে প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তাহলে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার যেই নীতিতে অটল বাইডেন, তা কি রক্ষা করতে পারবেন? ইসরায়েল যদি ইরানের উপর সরাসরি হামলা চালায়, তাহলে কি তিনি পাশে থাকবেন? না, তিনি পাশে থাকবেন না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে যে তোমরা যদি ইরানের উপর কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালাও, তাহলে আমরা তোমাদের পাশে নেই, অর্থাৎ এই যুদ্ধে আমি জড়াবো না, অর্থাৎ যুক্তরাষ্ট্র তাতে জড়াবে না। একই সঙ্গে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন যে জো বাইডেন বলে দিয়েছেন যে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইরানের উপর হামলা চালানোর ক্ষেত্রে, খুব সতর্কভাবে যেন পা ফেলে নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এর আগে, অর্থাৎ ইরান হামলা চালানোর আগে, মার্কিন রণতরীও কিন্তু তিনি পাঠিয়েছেন। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্র, একই সঙ্গে পশ্চিমা অন্যান্য দেশও দিয়েছে, ব্রিটেন দিয়েছে। সব মিলিয়ে তারা যতটা তাদের এই মিসাইল, ইরান থেকে নিক্ষেপ করা মিসাইল এবং ড্রোন অনেকগুলোই তারা রুখতে পেরেছে। এই ধরনের প্রযুক্তি, অর্থাৎ মার্কিন এবং পশ্চিমা যেই প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করে তারা প্রতিহত করতে পেরেছে, এমনটা দাবি করছে তেল আবিব। যদিও ইরান বলছে যে তাদের যেই লক্ষ্যবস্তু ছিল, অর্থাৎ সামরিক ঘাঁটিগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে হামলা চালানো হয়েছে ইরানের কনসুলেটে, অর্থাৎ সিরিয়ার দামেস্কে যে ইরানি কনসুলেট, সেখানে প্রায় দুই তিনজন জেনারেল সহ 13 জনের প্রাণ গেছে সেখানে। সেই হামলা যেই সব স্থান, অর্থাৎ বিমান ঘাঁটি এবং সেনা ঘাঁটি থেকে নেওয়া হয়েছিল, হামলা চালানো হয়েছিল, সেই জায়গাগুলো মূলত ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনটা দাবি করেছে ইরান।